আসসালামু আলাইকুম। আজ আবার আপনাদের সঙ্গে উপস্থিত হলাম মালয়েশিয়ান ভাষা টু বাংলা ভাষা টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা দেখব কিভাবে খুব সহজে মালয়েশিয়ান ভাষা কথা বলা যায় সে বিষয় সম্পর্কে, এবং এই টিউটোরিয়ালটি আপনারা মাত্র কয়েক মিনিট ভিডিওটি দেখলে খুব সহজে তা বুঝতে পারবেন। আর আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না নিয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে রাখা বেলবাউনটি বাজিয়ে নিন আরও নতুন আপডেট ভিডিও দেখার জন্য। তবে চলুন যাই আজ আমাদের মূল বিষয়ের দিকে। চাল, রুটি, চিনি, দুধ, এর মালয় ভাষা হবে চাল নাসি। রুটি বাংলা এবং মালয় একই শব্দ রুটি। চিনিকে মালয়েশিয়ান ভাষা বলা হয় গুলা, আর দুধকে বলা হয় সুসু। তো ভিউয়ার্স, এখানে আমরা চাল নাসি, রুটি রুটি, চিনি গুলা, দুধ সুসু জন্য এর মালয়েশিয়া ভাষা হবে আন্তুক। আন্তুক অর্থ হলো জন্য। কেন, এর মালয়েশিয়া ভাষা হবে ক্যানাপা। ক্যানাপা অর্থ হলো কেন, অনেক সময় এটিকে কিনাপা বলা হয়ে থাকে। কোনটি, এর মালয়েশিয়া ভাষা হবে ইয়াংমানা। ইয়াংমানা অর্থ হলো কোনটি। তো ভিউয়ার্স, এখানে আন্তুক জন্য, কেন ক্যানাপা, কোনটি ইয়াংমানা। কে কে মালয়েশিয়া ভাষা বলা হয় সিয়াপা। সিয়াপা অর্থ হলো কে, আর কি এর মালয়েশিয়া ভাষা হবে আপা। আপা অর্থ হলো কি। কখন, এর মালয়েশিয়া শব্দ হবে বিলা। বিলা অর্থ হলো কখন। তো ভিউয়ার্স, এখানে কে, সিয়াপা, কি, আপা, কখন, বিলা। ইহা, ইহা এর মালয়েশিয়া শব্দ হবে ইয়া। ইয়া মালয়েশিয়া শব্দে ইয়া, আর বাংলা অর্থ হলো ইহা। এই, এই শব্দটি মালয়েশিয়া ভাষা হবে ইনি। ইনি অর্থ হল এই। ওইটা, ওইটা বোঝাতে মালয়েশিয়া শব্দে ব্যবহার করা হয় ইতু। ইতু অর্থ হল ওইটা। এটি বাহিরে রাখো, ইনি সিম্পান লুয়ার। ইনি সিম্পান লুয়ার অর্থ হল এটি বাহিরে রাখো। আজ বা এখনই, এটার মালয় ভাষা হবে হারি ইনি। হারি ইনি অর্থ হলো আজ বা এখনই। খুলে দেওয়া, এটা হবে বুকা কাশি। বুকা কাশি অর্থ হলো খুলে দেওয়া। জোনাব, এর মালয় ভাষা হবে ইঞ্চিক। ইঞ্চিক অর্থ হলো জোনাব। কোথায় থেকে, এর মালয় ভাষা হবে দাড়িমানা। দাড়িমানা অর্থ হলো কোথায় থেকে। কি জন্য, এটা হবে আন্তুক আপা। আন্তুক আপা অর্থ হলো কি জন্য। দেওয়া, এর মালয়েশিয়া ভাষা হবে কাশি বা বেরি। কাশি বা বেরি অর্থ হলো দেওয়া বা দেয়। আমি দেশে যাব, এটা হবে সায়ামাও বাল্লে কাম্পুং। সায়ামাও বাল্লে কাম্পুং অর্থ হল আমি দেশে যাব। আমি অথবা আমরা, আমি অর্থে ব্যবহার করা হয় ছায়া, আর আমরা অর্থে ব্যবহার করা হয় ছায়া। দুটি একই শব্দ অর্থে ব্যবহার করা হয়। আবার সরি, কিতা অর্থে ব্যবহার করা হয় আমরা বা আমাদের, কিতা। মিস, এর মালয়েশিয়া ভাষা হবে চিক। মিসকে মালয়েশিয়া ভাষা বোঝানো হয় চিক। সন্তান, এর মালয়েশিয়া ভাষা হবে আনাক। আনাক অর্থ হলো সন্তান। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের বিষয়। ভিডিওটি কেমন হলো অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।